Assalamoalikum viewers, welcome to our YouTube channel. আমাদের নতুন আরো একটা এপিসোডে আপনাকে স্বাগতম। সম্মানিত viewers, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলে সুস্থতা কামনা করছি। আজকের গুরুত্বপূর্ণ একটি এপিসোডে আপনাকে স্বাগতম। একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখুন। আশা করছি অনেক মূল্যবান জিনিস আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে এবং আমরা আজকের ভিডিও থেকে কি কি শিখতে পারব। মাকফিরাত নাজাতের চাঁদ পবিত্র মাহে রমজান আমাদের মাঝে এক মাসের মেহমান হয়ে চলে এসেছে। পবিত্র রমজান মাস মহান আল্লাহর মাস, যে মাসে মহান আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন এবং এই মাসে মহান আল্লাহ রেখেছেন অসংখ্য অগণিত বরকত এবং রহমত। এই মাসের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতে গিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকল পরিয়ে আবদ্ধ করা হয়। এটি মুসলিম শরীফের হাদিস। অন্য একটি হাদিসে আছে, রমজান মাসে প্রত্যেক মুসলমানদের দোয়া কবুল করা হয়, মুসনাদে আহমদ। অন্য একটি হাদিসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নাক ধুলোই দূষিত হোক যার কাছে রমজান আসলো এবং চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করা হয়নি। তিরমিজি শরীফ। সম্মানিত দর্শক, এই পবিত্র মাসের রহমত এবং ফজিলত বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানব যে ব্যক্তি পবিত্র রমজান মাসের পঞ্চমতম রমজাদায় করবে তার জন্য কি ফজিলত রয়েছে, মহান আল্লাহ তার জন্য কি উপহার রেখেছেন। পঞ্চমতম রমজানে এমন একটি ফজিলত মহান আল্লাহ রেখেছেন যেটি একজন মুসলিমের জন্য আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতময়, যেটি হচ্ছে রোজাদার ব্যক্তিকে মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়, যেটি একজন মুসলিমের জন্য আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। সম্মানিত দর্শক, এইভাবে পবিত্র রমজান মাসের 30টি রোজায় রয়েছে আলাদা আলাদা ফজিলত, আলাদা আলাদা উপহার। আমরা প্রতিটি রোজার ফজিলত নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করে যাব, তাই এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে প্রতিদিন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি দেখতে পারেন এবং জানতে পারেন কোন রোজায় কী পুরস্কার নিহিত রয়েছে। ধন্যবাদ সবাইকে।